আসসালামু আলাইকুম। দেখুন, এখানে একটা প্রশ্ন আছে, কমাটির তারল্য সীমা 30% এবং নম্যতা সীমা 20%, আবার খমাটি তারল্য সীমা 28 এবং নম্যতা সীমা 23%। এখন বলা হয়েছে কোন মাটি কাদার পরিমাণ বেশি। দেখুন, কাদা মাটির পরিমাণ কোনটা বেশি? তো কাদা মাটির পরিমাণ যখন আমরা বের করব, তখন জানতে হবে আমাদের নম্যতা সূচক কার বেশি। যার নম্যতা সূচক বেশি হবে, তার কাদামাটির পরিমাণ বেশি হবে। তাহলে নম্যতা সূচক আমরা কী জানি? দেখুন, তাহলে নম্যতা সূচক সমান আমরা জানি তারল্য সীমা এবং নম্যতা সীমার পার্থক্য। তাহলে কমাটির ক্ষেত্রে তারল্য সীমা দেওয়া আছে এবং নম্যতা সীমা উভয় দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া যায় এই তারল্য সীমা দেওয়া আছে 30% এবং নম্যতা সীমা দেওয়া আছে 20%। তাহলে দুটো বিয়োগ করলে আমার আসে 10। তদ্রূপ আমি যদি এই ক্ষয়ের ক্ষেত্রে করি, তাহলে তা আসবে, অর্থাৎ দেখুন এখানে ক্ষয়ের ক্ষেত্রে, আর এটা গেল ক্রয়ের ক্ষেত্রে। তাহলে ক্ষয়ের ক্ষেত্রে আসে কত? 28 বিয়োগ 23, তার মানে 5%। এখন দেখুন, এখানে এই নম্যতা সূচক ক্রয়ের ক্ষেত্রে বেশি এবং ক্ষয়ের ক্ষেত্রে নম্যতা সূচক কম। তার মানে যার মান বেশি, অর্থাৎ নম্যতা সূচক যার বেশি, তার কাদার পরিমাণ বেশি। এখন এমসিকিউতে যদি আসে যে দেওয়া থাকলে 10%, 5% বা 8% এবং 9%, এখন এর ভিতরে কোনটিতে কাদার পরিমাণ বেশি? তাহলে উত্তর হবে এই 10। ধন্যবাদ সবাইকে।